আমরা এখন দেখব 90 মাইনাস থেটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা ইউনিট সার্কেল জানি বা এক বৃত্ত যেটা, তো আমরা একটা এক্স অ্যাক্সিস এঁকে নেই, এক্স অ্যাক্সিস, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এঁকে নেই। এখানে হচ্ছে 0, 0, এখানে হচ্ছে পজিটিভ এক্স, এক্স ড্যাশ হচ্ছে মাইনাস, মানে -1 -2 -3, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এদিকে ওয়াই হচ্ছে পজিটিভ, ওয়াই ড্যাশ হচ্ছে নেগেটিভ। তো এখন আমাদের একটা ইউনিট সার্কেল তৈরি করি যেটার ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 1, মানে এক ব্যাসার্ধ নিয়ে আমরা একটা ইউনিট সার্কেল তৈরি করি। তো একটা ইউনিট সার্কেল তৈরি করলাম, ধরে নিই এটা সার্কেল হয়েছে। তো এখন এটা হচ্ছে আমাদের একটা পি একটা বিন্দু যেটার সাথে থেটা কোণ উৎপন্ন করছে। তো এখান থেকে আমরা এখানে একটা লম্ব টানি, তাহলে ধরলাম এ বিন্দুতে সেট করছে। তো এটা হচ্ছে থেটা কোণ, আমাদের বের করতে হবে কি 90 মাইনাস থেটা, তার মানে কি এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা একটা আরেকটার উপর লম্ব, তার মানে এই পুরো অংশটুকু নিয়ে একটা 90 ডিগ্রি হয়েছে। আর এটা যদি আমরা থেটা কোণ ধরি তাহলে এই কোণটা হবে কি আমাদের 90 মাইনাস থেটা ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 মাইনাস থেটা। তো এটা বের করার জন্য এই কোণ অংশটুকু হচ্ছে 90 মাইনাস থেটা ডিগ্রি, তো এই কোণের মাপটা আমাদের বের করতে হবে, সাইন কস থেটা। তো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে দুইটা প্যারালাল রেখা, আমরা জ্যামিতিতে শিখেছি যে আমাদের এরকম দুইটা রেখা থাকে, আর এইরকম যদি কোনো একটা রেখা দুইটা রেখাকে ছেদ করে, কোনো একটা রেখা দুইটা রেখা ছেদ করে, তাহলে এইখানে যে কোণ উৎপন্ন হবে আর এইখানে যে কোণ উৎপন্ন হবে এই দুইটা সমান হবে, এই কোণ দুইটা সমান। তো এখন আমরা যদি এই দুইটাকে প্যারালাল রেখা মনে করি, এইটাকে এই এক্স, এটাকে আমরা ধরলাম প্যারালাল একটা রেখা, সমান্তরাল রেখা, এবং এটাকে এইটা দিয়ে আমাদের ছেদ করা হয়েছে। তার মানে হচ্ছে কি, তার মানে হলো আমাদের এই যে বিন্দুতে এই রেখা দুইটা একটা আরেকটা ছেদ করছে, তো এই কোণ আর এই কোণ সমান। আবার এই কোণ, এখান থেকে আমরা আবার জানি যে প্যারালাল এই কোণ আর এই কোণ সমান হয়, এই দুইটা কোণ সমান। তো এখানে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে কোণ আর এই কোণ, এটা সমান হবে, এখানে জ্যামিতিক এই অংশ থেকে আমরা জানি। তার মানে এইটা যদি থেটা ডিগ্রি হয়, এটা হচ্ছে 90 মাইনাস থেটা ডিগ্রি। আবার আরেকভাবে আমরা এটা যে 90 মাইনাস থেটা ডিগ্রি হয় সেটা কীভাবে প্রমাণ করব, কারণ একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, এটা আমরা জানি 1 সমকোণ, আর বাকি থাকলে 1 সমকোণ মানে 90 ডিগ্রি, আর এটা জানি আমরা থিটা, তার মানে এটা অবশ্যই 90 মাইনাস থেটা ডিগ্রি। তো সুতরাং আমরা এই কোণটা পেয়ে গেলাম 90 মাইনাস থেটা ডিগ্রি। তো আমরা যদি রেশিও, যেটা আমরা আগে শিখেছি, যদি এই কোণের যদি রেশিও বের করতে চাই, অনুপাত যদি বের করতে চাই, তাহলে কি হবে, আমরা জানি সোহা মানে সাইন অপোজিট বাই হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস আমাদের এটাই আছে আর ইকুয়ালস টু 1, আর এটার অপোজিট হচ্ছে কি এইটা, এই এক্স যেটা ছিল এটা হচ্ছে এটার অপোজিট, আর এটার অ্যাডজাসেন্ট হচ্ছে ওয়াই, তো কা আর হচ্ছে টোয়া। তাহলে আমরা কি পাবো, সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইজ ইকাল টু কী হলো আমাদের, এখানে এই কোণের উল্টা দিকে কি আমাদের সাইন থেটার জন্য আমরা জানি যে কোণটা বের করবো, তার জন্য জানি অপোজিট বাই হাইপোটেনিয়াস, অপোজিটটা হচ্ছে কি এক্স। তো এখানে সাইন 90 মাইনাস থেটা ইকুয়ালস টু এক্স। আবার এখন আমরা ইউনিট ভেক্টর থেকে জানি এক্স ইকুয়ালস টু হোয়াট, ইউনিট সার্কেল থেকে জানি এক্স ইকুয়ালস টু কস থিটা। যদি এর আগের ভিডিওতে দেখে থাকেন আপনারা জানেন যে ইউনিট ভেক্টর থেকে, মানে আমরা যখন এই থেটার মান বের করতে গেছিলাম তখন আমরা জানি এক্স ইকুয়ালস টু কস থেটা, ওয়াই ইকুয়ালস টু সাইন থেটা, ট্যান থেটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স। তো এক্স এখানে সাইন 90 মাইনাস থেটা ইকুয়ালস টু এক্স, তার মানে কি সাইন 90 মাইনাস থেটা ইকুয়ালস টু এক্স, মানে কি কস থেটা, তো এখানে বলতে পারি কস থেটা। আবার কস 90 মাইনাস থেটা ইকুয়ালস টু কস, মানে কি কা, মানে অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস, এই কোণটার অ্যাডজাসেন্টটা কি ওয়াই, এই রেখাটা হচ্ছে ওয়াই ডিভাইড বাই হাইপোটেনিয়াস, তো 1 আমরা জানি, তার মানে হচ্ছে ওয়াই, এটা হচ্ছে y তার মানে cos 90 ডিগ্রি minus theta equals to y মানে কি জানি আমরা sin theta আবার এইখানে এই tan 90 minus theta equals to হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি তার মানে x by y মানে কি আমরা ওই ইউনিট সার্কেলে tan theta সমান সমান পেয়েছিলাম y by x তার মানে কি এটা হচ্ছে 1 by cot theta সমান সমান হচ্ছে x by y 1 by cot theta tan theta equals to 1 by cot theta তার মানে x by y তো x by y মানে কি tan 19 minus theta equals to cot theta তো এখানে আরেকটা জিনিস লক্ষণীয় আছে আমরা কমপ্লিমেন্টারি কোণ পড়েছিলাম যে আমাদের যে কোনো কমপ্লিমেন্টারি যদি থাকে সেটার যেমন আমরা পড়েছিলাম sin থিটার কমপ্লিমেন্টারি কোসাইন কোসাইন মানে হচ্ছে cos তারপরে আমরা পড়েছিলাম sec থিটা cosec থিটা এটা কমপ্লিমেন্টারি মানে হচ্ছে 90 মাইনাস যে কোণটা থাকবে যে আমরা যদি sin 30 ডিগ্রি হয় তাহলে সমান সমান হচ্ছে cos 60 ডিগ্রি কারণ 90 minus 30 cos 60 এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ঠিক একই জিনিস এখানে আছে কারণ এটাও এইটার কমপ্লিমেন্টারি কোণ হচ্ছে এটা কমপ্লিমেন্টারি কোণ তো ওই ফর্মুলা অনুযায়ী এটা হয়ে গেছে sin 90 minus theta সমান সমান cos theta cos 90 minus theta সমান সমান sin theta বা tan 90 minus theta সমান সমান cot theta tan এর কমপ্লিমেন্টারি হচ্ছে cot sin এর কমপ্লিমেন্টারি হচ্ছে cosine বা cos আবার sec এর কমপ্লিমেন্টারি হচ্ছে cosec theta তো একই ভাবে আমরা এখান থেকেও sec cosec গুলো পেয়ে যাব তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে cosec 90 minus theta সমান সমান হচ্ছে sec theta তারপরে আমরা একই ভাবে পাবো cot 90 minus theta সমান সমান tan theta তারপরে sec 90 minus sec 90 minus theta সমান সমান হচ্ছে cosec theta জাস্ট একটা আরেকটার কমপ্লিমেন্টারি জিনিসগুলো কেমনে মনে রাখবো যেসব জিনিসগুলো সামনে কো লেখা আছে যেমন sin cos cosine sin cosine sec cosec তারপর tan cotan কে আমরা শর্টে বলি cot আর sec এর cosec তাই কমপ্লিমেন্টারি জিনিসগুলো আমাদের মনে রাখলেই হবে খুব সহজে আমরা মনে রাখতে পারি তো এটা হচ্ছে 90 - θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত থ্যাংক ইউ ভেরি মাচ